अनुष्ठान सभापति उन्नी मिलेश्वर एदि के कुमिला नोआकाली एदि के रामू उत्तर कटिश्वर पशाशी एखे चट्टग्राम उन्नी दिवारे एक समान उन्नी परिश्रम करें धर्म प्रचार करें उनार वाचनिक भंगी एत चमत्कार अनगन उन्नी स्पष्ट भाव विभिन्न धर्म जुक्ति दिए जन्मदान करें उनारे हमार विभिन्न जगह परमेश्वर देवान्ते सभापति आसन ग्रहण करें आमी धर्मदेशक आसन ग्रहण करी बान्तर साथ दीर्घदिन पथ चला बान्ते खुबी काछे चीनी एवं जानी व्यक्तिगत भावे खूब श्रद्धा करी आज के से बान्ते एखाने एकटा एजे आमादे जन्मई बिनोबन बिहार उपस्थित हयेछे एटा आपनादेर जन्य अत्यंत सौभाग्य एखाने अनेक भालो धर्मदेशक भिक्षु संघ एखाने उपस्थित हयेछे एकमात्र आपनादेर श्रद्धा पाशापाशी आपनादेर बिहारेर अध्यक्ष आयुष्मान राष्ट्रपाल तेरा महोदयेर आंतरिक प्रचेष्टा उन्नी सांगठनिक काज करें भिक्षु संघेर साथे एकटा सुंदर सुसम्पर्क आछे से कारण आज के भिक्षु संघ एखाने उपस्थित हयेछेन उपयुक्त भिक्षु जदि ना थाकत एखाने एतगुलो गुणी भिक्षु संघ पावा कठिन हतो आमी जखन गाड़ी थेके नेमे हेटे हेटे एखाने जखन आसछि तखन आमी जिनवंश तेरा महोदयके जिज्ञेस करलाम उन्नी सांगठनिक काज करते गिये एत रास्ता এদের কঠিন পথ পাড়িয়ে যেভাবে সাংগঠনিক কাজ করছে এটা তো আমাদের জন্য অত্যন্ত যে সৌভাগ্য কারণ এরকম ভিক্ষু এরকম অবস্থায় থাকা কঠিনভাবে বিহার এবং সমাজ সংগঠন তিনটা জিনিস একসাথে রক্ষা করা খুবই কঠিন তাই আমি অন্তর থেকে আমার সমস্ত ধর্মদানজনিত পুনরায় আয়ুষ্মান রাষ্ট্রপাল তের মহোদয়ের সুস্থ নিরোগ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছে পরম পূজ্য ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা এখানে আপনারা যে পরিমাণ উপাসক উপাসিকা এসেছেন সকালবেলা আমি যোগরা সুব্রত বিহারে ছিলাম দেশনা করেছিলাম এর চেয়ে আরও অধিক ভিতরে বাহিরে অনেক উপাসক উপাসিকা তারা অংশগ্রহণ করেছেন কিন্তু আপনাদের মধ্যে যে কলবর আপনাদের মধ্যে যে সমস্ত শব্দ আমরা শুনতে পাচ্ছি কিন্তু এর চেয়ে বেশি সেখানে উপস্থিত উপাসক উপাসিকা উপস্থিতির মধ্যে এরকম শব্দ আমি শুনতে পাইনি সেখানে প্রায় দীর্ঘক্ষণ দেশনা করেছি আমি আমার মাতৃজাতি এবং পিতৃজাতি যারা কষ্ট করে এসেছেন আমি সবাইকে ধৈর্য ধারণ করি একটু সম্যক দৃষ্টি উৎপন্ন করে শ্রদ্ধাসহিত ধর্মদেশনা শ্রবণ করার জন্য সকলের প্রতি মৈত্রীময় আহ্বান করছে আপনাদের যদি মন সুন্দর না হয় তাহলে ধর্ম শ্রবণ করা এবং ধর্মকে ধারণ করা আপনাদের কখনো দুঃখমুক্তির পথ প্রশস্ত হবে না যেমন ধর্ম অনুশীলন করতে হলে মন থেকে ধর্ম অনুশীলন করতে হবে ধর্মকে ভালোবাসতে হলে মন থেকে ধর্মকে ভালোবাসতে হবে মানুষকে যদি ভালোবাসতে হয় মন থেকে আমাদেরকে ভালোবাসতে হবে কোনো প্রাণীকে যদি ভালোবাসতে হয় মন থেকে আমাদের ওই প্রাণীকে ভালোবাসতে হবে সেরকম একটি ঘটনা আপনাদের সামনে আমি বাস্তব ঘটনা তুলে আমি ধর্মদেশনা শুরু করতে যাচ্ছি আমি গত দুই বছর আগে এবং পৃথিবীর ভূসার স্বর্গ রাজ্য হিসেবে পরিচিতি অর্থাৎ সুইজারল্যান্ডে গিয়েছিলাম সেখানে আমাদের একজন ডাইভার আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে বুলেট ট্রেন স্টেশন থেকে তাদের বাসা নিয়ে গেল তখন ওনার একটা মেয়ে আছে ছোট্ট সে মেয়েটি আমরা যাওয়ার পর থেকে খুব কান্নাকাটি করছে
তখন আমরা জিজ্ঞেস করলাম, সজল বাবু আপনার মেয়ে কান্না কেন করছে? বলতে ভাঙতে আমার মেয়ে কান্না করছে, আমাদের বাসায় একটি বিড়াল আমরা পালাতাম এবং বিড়ালকে সবসময় আমার মেয়েটি খুব ভালোবাসত। এখন বিড়ালটি আজকে সন্ধ্যা থেকে হারিয়ে গেল, এখন বিড়ালটি না পেয়ে আমার মেয়েটি খুব কান্নাকাটি করছে। এখন আমার মেয়ে কান্নাকাটি অর্থাৎ উনি আমাদেরকে চিৎকার করে বলতেছে, আমার বিড়াল আমাকে এনে দাও। তখন ওনাকে আমরা যাওয়ার পর বিভিন্নভাবে কথা বললাম, শান্ত করলাম। তখন উনি বলছেন, ভান্তে আমি আমার বিড়ালের জন্য একটা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি বলছেন কি, আমার বিড়ালের জন্য আমি আশীর্বাদ প্রার্থনা করি। তখন আমি বললাম, কি আশীর্বাদ? প্রথম বলছে, আমার হারানো বিড়ালটি যেন আমার বাড়িতে বা বাসায় ফিরে আসে, আর যদি আমার বাড়িতে যদি ফিরে না আসে, অন্য কেউ যদি আমার বিড়ালটি যদি নিয়ে যায়, তিনি একটি যেন ভালো পরিবারে বা ভালো মানুষের হাতে যেন পড়ে, আবার যদি উনি যদি মৃত্যুবরণ করে বিড়ালটি, তাহলে উনি যেন উর্দু দিকে যায়। তাই আজকে আপনাদের কাছ থেকে প্রার্থনা করছি আমার বিড়ালের জন্য। তখন আমি চিন্তা করলাম, এই মেয়েটি নিজের জন্য প্রার্থনা না করে বিড়ালের জন্য এত সুন্দরভাবে উনি বলছেন। তিনটি কথা উনি বললেন, একটি হচ্ছে উনি আশীর্বাদ প্রার্থনা করছে বিড়ালটি যেন ফিরে আসে, আর যদি ফিরেও না আসে, কোনো কেউর হাতে যদি পড়ে, ভালো মানুষের হাতে যেন সেই বিড়ালটি পালিত হয়। তৃতীয়টি হচ্ছে বিড়ালটি যদি মৃত্যুবরণ করে, তাহলে উনি যেন উদ্যদিকে স্বর্গবাসী হয়। তাহলে পুণ্যার্থী উপাসক উপাসিকা, সে উন্নত পশ্চিমা দেশে আপনাদেরকে যেভাবে বড় করে করে পঞ্চশীল দিয়ে আমরা আপনাদেরকে শান্ত করার জন্য চেষ্টা করছি, মানুষ মানুষের প্রতি মানব প্রেম জাগানোর জন্য চেষ্টা করছি, এদিক ওদিক দূরাদূরি করে আপনাদেরকে যেভাবে ধর্ম বাতাবরণ এবং ধর্ম দেশনা করছি, কিন্তু সে দেশে সেরকম এতগুলো ভিক্ষু সংঘ পাওয়া যায় না। কিন্তু ছোট্ট মেয়েটি মাত্র ওনার এখানে বাংলাদেশে ক্লাস 8 উনি সেখানে লেখাপড়া করে, তাহলে সে মেয়েটির অন্তরে যে প্রাণীর প্রতি কত মমত্ব, প্রাণীর প্রতি কত উদারতা, প্রাণীর প্রতি কি ভালোবাসা, প্রাণীর প্রতি কিভাবে তিনি যত্ন নিয়ে তিনি প্রার্থনা করেছেন, তখন তার মেয়েটির কথা শুনে আমি খুব মানে অবাক হলাম। এরকম যে দেশের মানব প্রেম, প্রাণীর প্রতি প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, প্রাণীর প্রতি ভালোবাসা, সে জায়গায় কি কোনো হিংসা থাকে? সে জায়গায় কি কোনো হানাহানি থাকে? সে জায়গায় কোনো কি অতিরিক্ত বাড়াবাড়ি কোনো রকম কাদা সরাসরি থাকে? থাকে না। তখন তারা বললেন, এই যে একটি তারা আমাদের যেমন এখানে কুকুর যে সিটি কর্পোরেশন মাঝে মাঝে চট্টগ্রামের মধ্যে কুকুর মেরে ফেলে, আমাদের এখানে তো মানুষ মেরে ফেললে কোনো বিচার হয় না, সেখানে অতিরিক্ত যখন কুকুর যখন বেড়ে গেছে, মানুষকে যখন কামড় দিচ্ছে, তখন সংসদে বিল তুলছে অর্থাৎ প্রস্তাব তোলা হলো কুকুর অর্থাৎ হত্যা করার জন্য। তখন তারা হ্যাঁ ভোট এবং না ভোট, সংসদের মধ্যে মানে প্রস্তাব উত্থাপন হলো কুকুরকে মারানোর জন্য। কিন্তু যারা মানব অধিকার কর্মী, যারা প্রাণীর প্রতি অসম্ভব দয়ালু, এই সুইজারল্যান্ডে তাদের সংসদে প্রস্তাব সে প্রত্যাখ্যান করলো, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। যদি প্রাণীকে হত্যা করা হয়, তাহলে মানুষের মধ্যে বক্রতা, মানুষের মধ্যে আসুরিকত্ব, মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে মানুষের প্রতি মানুষের যে দয়া, প্রাণীর প্রতি সে দয়া মমা, তবু যখন আস্তে আস্তে মূল উন্ঠিত হবে, তখন এখানে কিন্তু বিভিন্ন অপরাধ কর্ম বেড়ে যাবে। তাই তাদের সেই সংসদে প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রাণীদেরকে কুকুরদেরকে ধরে যেখানে অরণ্য
যেখানে মানুষ বসবাস করে না সেখানে গাড়ি করে নিয়ে ছেড়ে দেওয়া হয়ে যাচ্ছে। এগুলো বলার অর্থ হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে কত আইন, কত কিছু এই যে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। এখানে কত রকম প্রশাসন আছে কিন্তু প্রশাসনের কোনো নজরদারি নাই। তাই পুণ্যাতি উপাসক উপাসিকা, এই আইন তথাগত বুদ্ধ পঞ্চনীতি পঞ্চশীলের মাধ্যমে এটা আমাদের জন্য আড়াই হাজার বছর আগে প্রচার করেছিলেন। প্রথমে যে ত্রিশরণ, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, বুদ্ধেশ্বরণ ধর্মেশ্বরণ সঙ্গেশ্বরণ, বুদ্ধ অর্থ হচ্ছে জ্ঞান। যারা আপনারা আজকে বুদ্ধের শরণ নিয়েছেন এটা হচ্ছে জ্ঞানের শরণ। যারা জ্ঞানের শরণ গ্রহণ করে তারা কি কোনোরকম অধর্ম অজ্ঞানী পাপ কুকুশল করতে পারে? পারে না। যারা জ্ঞানের শরণ গ্রহণ করে তারা কি অজ্ঞান দিয়ে নিজের জীবনকে কখনো কি পরিচালনা করতে পারে? দেখুন, আমি সেদিনও এক জায়গায় বলেছিলাম, এই যে গত বছর আমি তাইওয়ানে গিয়েছিলাম, এটা একটা আমাদের মহাজানী একটা প্রতিষ্ঠান, তারা সারা বিশ্বে তাদের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে। একসাথে আমরা 3000 ভিক্ষু এবং 3000 দায়ক, 6000 একসাথে বসে আমরা ভিক্ষু সঙ্ঘ আহার করছি আর দায়করা সেবা করছে। তিল পরিমাণ পর্যন্ত কোনো শব্দ নাই, কিন্তু আমাদের এই দেশে আমাদের এই সমাজে এত অনগল শব্দের মধ্যে শোনা করা হয় কিন্তু আমাদের কায়ে সংযম কেন হয় না? আমাদের বাক্য কেন সংযম হয় না? আমাদের মন কেন সংযম হয় না? আমরা কায়িক কেন পরিবর্তন করতে পারি না? বাচনিক কেন পরিবর্তন করতে পারি না? মন কেন পরিবর্তন করতে পারি না? আমরা যদি কায়ো বাক্য মন এই স্বভাব ধর্ম চঞ্চল এগুলোকে যদি পরিবর্তন করতে না পারে আমরা মন থেকে কখনো ধর্ম অনুশীলন করতে পারবো না। তাই আমরা অনেকে দেশের বাহিরে যাই শুধু অনুষ্ঠান দেখলে হবে না, তাদের যেগুলো ভালো দিক, যেগুলো শিক্ষণীয়, যেগুলো আমাদের অনুকরণীয়, যেগুলো আমাদের জীবন দর্শন আমাদের জীবনকে পরিবর্তন করে সেরকম ভালো কিছু আমাদেরকে ধারণ করতে হবে। তাই এই ভালো ধারণগুলো হচ্ছে বুদ্ধাং শরণং গচ্ছামি, অর্থাৎ জ্ঞানের শরণ গ্রহণ করা, জ্ঞানের আশ্রয় অবস্থান করা। তাহলে আজকে আপনার সর্বোত্তম সর্বোৎকৃষ্ট তথাগত বুদ্ধ মহা এই যে জয়মঙ্গল গাথার মধ্যে বলেছেন, ইয়াং কিঞ্চি রাতানাং লোকে বিজ্ঞাতি বিবিধা পুত রাতানাং বুদ্ধ সামাং নাত্তি তস্মা সত্যি ভবান্ততে। জগতের মধ্যে যদি কোন রত্ন থাকে এটা হচ্ছে বুদ্ধ রত্ন, এই বুদ্ধ শ্রেষ্ঠ রত্নই এই পৃথিবী, এই রত্ন চেয়ে আর কোন রত্ন নেই। সেরকম একটি রত্ন আপনারা শরণ গ্রহণ করেছেন জ্ঞানের শরণ, তাহলে আপনাদেরকে কথা বলতে গিয়ে জ্ঞান দিয়ে কথা বলতে হবে, চিন্তা করতে গিয়ে জ্ঞান দিয়ে চিন্তা করতে হবে, কাজ করতে গিয়ে জ্ঞান দিয়ে আপনাদেরকে যে কাজ করতে হবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে বুদ্ধের সে ভাবিত জ্ঞান, যে ভাবিত জ্ঞানের দ্বারা মানুষ কায় বাক্য মন সংযমের মাধ্যমে প্রতিনিয়ত পুণ্যকর্ম সম্পাদন করতে পারে এবং তার জীবনকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারে। দ্বিতীয়টি হচ্ছে ধম্মাং শরণং গচ্ছামি, ধর্মের শরণ গ্রহণ করেছেন সকাল এবং বিকালে। আপনারা সে ধর্ম অর্থ হচ্ছে আপনাদের নীতি এবং আদর্শ, যে নীতি আদর্শের মধ্যে দিয়ে কোনো অন্যায় কোনো পাপ কোনো অকুশল কোনো অধর্ম আমরা শরণ গ্রহণ করব না। ইয়াং কিঞ্চি রাতানাং লোকে বিজ্ঞাতি বিবিধা পুত রাতানাং ধম্ম সামাং নাত্তি তস্ম সত্যি ভবান্ততে। তোমার বুদ্ধের শরণের দ্বারা যদি দুঃখ খণ্ডন না হয়, দ্বিতীয় শরণ হচ্ছে তোমার যে ধর্ম রত্ন, এই ধর্ম রত্ন যারা শরণ গ্রহণ করে তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আমি সত্যের আশ্রয় গ্রহণ করেছি, আমি নীতির আশ্রয় গ্রহণ করেছি, আমি এই যে সমস্ত কুশল পাপ ত্যাগ করার জন্য আমি সত্য ন্যায় সুন্দর ধর্মের আশ্রয় গ্রহণ করেছি,
যাদের মনের মধ্যে সে নীতি এবং সত্যের আশ্রয় গ্রহণ করে তারা সমস্ত অসত্যকে দূরীভূত করে প্রজ্ঞার আলো নিজের জীবনকে উদ্ভাসিত করতে পারে। তাই আপনারা তৃতীয় শরণ গ্রহণ করেছেন সাঙ্গাং শরণং গচ্ছামি, যে সঙ্গের শরণ গ্রহণ করেছেন। এই সঙ্গে শুধু আমরা এখানে যারা আছি এগুলো হচ্ছে সম্মতি সঙ্গ। এখানে সম্মতি সঙ্গের পাশাপাশি আমাদেরকে সামনে রেখে হয়তো নানা আদি কুশল কর্ম সম্পাদন করছেন। সঙ্গের মুখ দিয়ে আপনার বুদ্ধের মুখ অনিশ্চিত শব্দ মধ্যে সোনা শ্রবণ এবং আশীর্বাদ গ্রহণ করছেন। এখানে সরঙ্গ যখন স্মরণ গ্রহণ করবেন এখানে অতীত সঙ্গ, বর্তমান সঙ্গ, শ্রোতাপত্তি, সুকৃতগামী, অনাগামী, অরহত্ত ফলে প্রতিষ্ঠিত সঙ্গ, যে সঙ্গ স্মরণের দ্বারা আপনাদের চিত্ত বিশুদ্ধ হওয়ার প্রয়োজন, যে সঙ্গে স্মরণ গ্রহণের দ্বারা আপনাদের চিত্ত প্রজ্ঞা উদ্ভাসিত হওয়ার প্রয়োজন, যে সঙ্গ স্মরণের দ্বারা আপনাদের জীবনকে শান্ত, সমাহিত, সুন্দর, পবিত্র, পরিশীলিত জীবন যাপন করার দরকার। তাই তথাগত বুদ্ধ বলেছেন, ইয়াং কিঞ্চি রাতানাং লোকে বিজ্ঞাতে বিবিধা কৃত রাতানাং সাঙ্গা সামাং নাত্তি তাসমা সত্যি ভাবান্ততে। আমি বুদ্ধ রত্ন স্মরণ গ্রহণ করেছি, ধর্মের রত্ন স্মরণ গ্রহণ করেছি, সঙ্গে রত্ন স্মরণ গ্রহণ করেছি। এই ত্রিরত্ন স্মরণ গ্রহণের পুণ্যের প্রভাবে আমার যাবতীয় সংসার জীবনে সমস্ত দুঃখ, সমস্ত রোগ, সমস্ত অন্তরায়, সমস্ত আপদ, সমস্ত বিপদ থেকে যেন আমি পরিত্রাণ লাভ করতে পারি। অনেকে প্রশ্ন করে, বান্তে আমি দিবারাত্রে বুদ্ধ ধর্মের সঙ্গে স্মরণ গ্রহণ করি কিন্তু আমার দুঃখ কেন মুক্তি লাভ হচ্ছে না, আমি আর ইচ্ছিত আকাঙ্ক্ষা কেন পরিপূর্ণ হচ্ছে না? তাহলে আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদেরকে অনুধাবন করতে হবে, আপনি যখন বুদ্ধের ধর্ম সঙ্গে স্মরণ গ্রহণ করেছেন তখন আপনার মন কি স্থির ছিল, আপনার মন কি একাগ্রতা ছিল, আপনার মন কি সেখানে সমাহিত ছিল, আপনার মন কি সেভাবে প্রজ্ঞা দিয়ে আপনারা সেভাবে বুদ্ধ ধর্মের সঙ্গে স্মরণ গ্রহণ করেছেন, নাকি আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে দেখা দেখাই শিখাই শিখে আপনি গ্রহণ করেছেন? সেভাবে যদি গ্রহণ করেন আশা অনুরূপভাবে ফল আপনি লাভ করতে পারবেন না, আপনার আশা বাতুলতা মাত্র। তাই আপনাদের জীবনকে যদি সুখ এবং শান্তি লাভ করতে চান তাহলে আপনাদের মন দিয়ে একাগ্রতা দিয়ে আপনাদেরকে প্রার্থনা করতে হবে এবং দুঃখকে অবসান করার জন্য তথাগত বুদ্ধ বলেছেন পঞ্চশীল পঞ্চনীতি। যে আপনারা পঞ্চশীল গ্রহণ করেছেন এই শিলটি কোনো পাথরের শিল নয়, এই শিল পালন করতে হলে অনুশীলনের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, মনের মাধ্যমে আপনাদের যে পঞ্চশীল গ্রহণ করতে হয়, পঞ্চশীল পালন করতে হয়। যারা সম্মুখভাবে পঞ্চশীল পালন করে তারা পাঁচটি শত্রু থেকে মুক্ত হয়। সে পাঁচটি শত্রু হচ্ছে কি, যেমন এখানে আস্তে আস্তে আমি দেখলাম এখানে আপনাদের রাস্তা কাঁচা, আপনাদের রাস্তা কাদাযুক্ত, আপনাদের রাস্তা এখানে যখন বন্যা হয় তখন এখানে বন্যায় প্লাবিত হয়। প্রথম শত্রু মানুষের জীবনের মধ্যে আমরা অপরকে আমরা শত্রু মনে করি, আসলে শত্রু পঞ্চশত্রু হচ্ছে, প্রথম শত্রু হচ্ছে বন্যা। আপনারা দেখেছেন বর্তমানে আমাদের বাংলাদেশে যখন ভারত থেকে উচ্চ স্থান থেকে নিম্ন দিকে যখন পানি প্রবাহিত হয় তখন অনেক জায়গায় বাংলাদেশ ভাসমান বন্যাতে প্লাবিত হয়ে অনেক মানুষের প্রাণ এবং অনেক প্রাণীর প্রাণ নিচ্ছন্ন হয়ে যায়, অনেক মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা সেখানে আমাদের কৃষি এবং আমাদের পশু, আমাদের খামার, আমাদের মানুষের জীবন পর্যন্ত সেখানে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন অনেক কৃষকের মুখে আমরা হাসি দেখি না কান্না দেখি, অনেক অভাব দুঃখী মানুষের তখন কি হাসি দেখি না কান্না আমরা দেখি। তখন অনেক সময় অত্যন্ত সুন্দর যেখানে মাথা গুজার ঠাই ছিল বাড়ি, সে বাড়ি ডুবে গেল পানিতে বেশে বন্যায়, তাদের জীবনকে সারখার করে ফেলল। এটা হচ্ছে আমাদের জীবনে পঞ্চশত্রুর মধ্যে প্রথম শত্রু, এটা হচ্ছে বন্যা শত্রু। দ্বিতীয় শত্রু হচ্ছে আমাদের অগ্নি শত্রু। যেমন কোনো বাড়িতে যখন আগুন লাগে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যখন আগুন লাগে তখন দেখা যায় একদিকে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু সমস্ত বাড়ি বিটা সব আগুন নিশ্চিহ্ন হয়ে যায়, এমনকি মূল্যবান সম্পদ, টাকা পয়সা এবং গয়নাগাটি, মূল্যবান সম্পদ পর্যন্ত তারা বের করতে পারে না। আমি যেখানে থাকি মোগলটলে বড়ুয়া পাড়ার পাশে মোগলটলে সাক্ষ্যমণি বুদ্ধ বিহারে, তখন রাত্রে এই যে পুকুর পাড়ে সেখানে ঝাড়ের দোকান দেখা যায়, তারা উত্তরবঙ্গের মানুষ সবাই কিন্তু রাত্রে সেখানে বিভিন্ন কাজ করে, ভ্যান গাড়ি করে তারা ব্যবসা বাণিজ্য করে আরামে শান্তিতে ঘুমানোর জন্য তারা কিন্তু কাঁচা করে থাকে। হঠাৎ করে তখন ঝাড়ু ঘরে যখন আগুন লাগলো
দেখা যায় কয়েকজন মানুষ সেখানে তাদের রাত্রে আগুনের মধ্যে পুড়ে গেল। আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রাণ কোম্পানি, কিছুদিন আগে দেখেছেন ঢাকাতে এই যে নারায়ণগঞ্জে বিশাল বিশাল এই যে কাপড়ের ফ্যাক্টরিতে আগুন ধরে তাদের মধ্যে জীবনে অনেক মানুষের জীবন যে সেখানে হরণ হলো, আবার অনেক মানুষের হাজার হাজার মান সম্পদ সেখানে পুড়ে ছাই হলো। তখন এক ব্যবসায়ী তিনি চিৎকার করে কান্না করেছেন, যদি চুরি হতো ডাকাতি হতো আমি অন্তত পক্ষে ফ্যাক্টরিটা রক্ষা করতে পারতাম, আজকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখানে আমি আর সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। সরকার যদি আমাকে সহযোগিতা না করে আমি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা কখনো সম্ভব নয়। দ্বিতীয় শত্রু হচ্ছে আমাদের অগ্নি শত্রু। অগ্নি যখন আমাদের কোনো বাড়িতে কোনো বিটায় কোনো গ্রামে যখন দাহ দাহ করে আগুন জ্বলে সেখানে দেখা যায় মানুষের মূল্যবান সম্পদ জীবন পর্যন্ত সেখানে আমরা পুড়ে ছাই হয়ে যায়। তাই তৃতীয় শত্রু হচ্ছে অবাধ্য পুত্র সন্তান। আমি সেদিনও আমি যখন এই যে কঠিনচিব দান থেকে বাঁশখালী থেকে যখন এসে বিহারে যখন বসলাম দেখা যায় এক দুকিনী মা এবং দুকিনী পিতা আমার মন্দিরে অপেক্ষা করছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে এসেছেন, ভান্তে আমরা বিকেলবেলা থেকে এসে আপনার জন্য অপেক্ষা করছি, ভান্তে আমার ছেলেকে আপনার কাছে কিছুদিন রাখতে চাই। কেন রাখতে চান? বলছে আমার ছেলে এত আমাদেরকে সাংঘাতিক মানসিক দুঃখ কষ্ট দিচ্ছে, ওনার পিতা আমার ছেলের অর্থাৎ চিন্তা চিন্তা উনি স্টক হয়েছেন, এখন এই ছেলে তাকে যদি ভালো করতে না পারে তাহলে ওনার বাবা কিন্তু বেশি দিন বাঁচবে না। এখন ডাক্তারে বললেন অর্থাৎ ও হতান হই অনা হতান ওনারা এরকম অনুষ্ঠান ইয়েতুন 100 গুণ বেশি মানুষ আমি দমাতে দিন। আপনারা প্রত্যেকে এই যে পুত্র সন্তান শত্রু, অবাধ্য পুত্র সন্তান যদি হয় মা বাবা কি যে কষ্ট, মা বাবা যে কি দুঃখ, এটা কিন্তু শত্রু। শত্রু কিন্তু আপনাকে আঘাত করতে পারে না, শত্রু কিন্তু আপনাকে রোগে আক্রান্ত করতে পারে না, বাহ্যিক শত্রু। নিজের ঘরে যদি অবাধ্য পুত্র সন্তান হয় এটাই কিন্তু মাতা পিতাকে সবসময় আঘাত প্রদান করে। সেদিন একজন পিতা তার পুত্রকে ডাক্তার করলেন, কিন্তু সেই ডাক্তারের জন্য মা বাবা কি কষ্ট করেছেন, কিন্তু সেই ডাক্তারের পিতা কিন্তু বিয়ে কান্না করছে। বলে যে বান্তে আমরা পিতাকে কত মাতা পিতা কত স্বপ্ন করে কত ভালো কিছু দেখি, আমরা আমার ছেলেকে ডাক্তারে বানালাম কিন্তু আমাদের ছেলে এখন আমাদের পাশে থাকে না, আমাদেরকে দেখতে আসে না, আমাদের কোনো খোঁজখবর রাখে না। তাহলে দেখেন এটা হচ্ছে তৃতীয় শত্রু। চতুর্থ শত্রু হচ্ছে আপনাদের চোর ডাকাত। চোর ডাকাত এটা হচ্ছে শত্রু। চোর আপনাদের জীবন হরণ করতে পারে, আপনাদের মূল্যবান সম্পদ নষ্ট করতে পারে। আর পঞ্চম শত্রু হচ্ছে আপনাদের ধন সম্পদ। অনেক সময় আমাদের বড় বড়দের মধ্যে দেখা যায় সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি এবং পুত্র পিতা পুত্রের মধ্যে ভুল বোঝাবুঝি, একে অপরকে দেখে না। শহরের মধ্যে এগুলো বেশি দেখি। এ পঞ্চশত্রু, এ পঞ্চশত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সবাইকে পঞ্চশীল পালন করতে হবে। আমাদের এই পঞ্চশীল পালন করে প্রত্যেক পিতা মাতা প্রার্থনা করতে হবে আমি যেন পঞ্চশত্রু থেকে মুক্ত হই। আপনারা কি প্রার্থনা করেন? আপনারা কি অধিষ্ঠান করেন? আপনারা কি সংকল্প করেন? আজকে কোটি ইঞ্চিব দান করে যা পূর্ণ করলাম, আজকে যা ধর্মদেশনা শ্রবণ করে যা পূর্ণ করলাম, আজকে যা পঞ্চশীল গ্রহণ করে যা পূর্ণ করলাম, এই পূর্ণ কর্মের দ্বারাই বন্যা শত্রু, অগ্নি শত্রু, অবাধ্য পুত্র সন্তান শত্রু এবং চোর ডাকাত শত্রু এবং টাকা পয়সা ধন সম্পত্তির শত্রু থেকে যেন মুক্ত আমি লাভ করতে পারি। এইভাবে যদি আপনারা পূর্ণ করে করে যদি সত্যক্রিয়া অধিষ্ঠান করেন তাহলে আপনারা এই পঞ্চশত্রু থেকে মুক্ত হয়ে আপনাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আপনাদের দুর্লভ মানব জীবনকে সার্থকতা অর্জন করতে পারবেন। সে পঞ্চ ইন্দ্রিয় শক্তি হচ্ছে কি? প্রথম হচ্ছে শ্রদ্ধা ইন্দ্রিয়। আমি দেখতে পাচ্ছি আপনাদের যেখানে শ্রদ্ধা দুর্বল সেখানে কথা বেশি, যেখানে শ্রদ্ধা দুর্বল সেখানে এলোমেলো বেশি, যেখানে শ্রদ্ধা দুর্বল সেখানে মানুষ ভালো করে ধর্মকথা শোনে না। তাই আমাদের পরম পূজ্য বনবন্ত বলতো
যাদের মধ্যে শ্রদ্ধা বেশি সেই ধর্মসভা নীরব বেশি, যে যে উপাসক উপাসিকাদের শ্রদ্ধা বেশি সেখানে ভিক্ষু সঙ্গে ভালো কথা বলে বেশি, যেখানে শ্রদ্ধা বেশি সেখানে দীর্ঘক্ষণ ধর্ম কথা বললেও তারা কিন্তু ভিক্ষু সঙ্গে কখনো ক্লান্ত হয় না, তারা মুখ দিয়ে ভালো ভালো কথা বের হয়। তাহলে আপনারা শ্রদ্ধা আছে, কিন্তু শ্রদ্ধা হচ্ছে এই যে বড় বড় স্টিমার বড় বড় জাহাজ চলতে হলে গভীর পানির প্রয়োজন, এখন এই ধর্ম জাহাজ চলাতে হলে আপনাদের গভীর শ্রদ্ধার প্রয়োজন, আলফা শ্রদ্ধা। নৌকা যেমন চলে না আপনাদের স্টিমার চলা তো দূরের কথা, এই ধর্ম জাহাজ চালাতে হলে আপনাদেরকে গভীর শ্রদ্ধার প্রয়োজন। সেই গভীর শ্রদ্ধার প্রয়োজন মানে কি, এখানে পূর্ব মিনাজের পশ্চিম মিনাজের মধ্যম মিনাজের লাঠি চড়ে আন্দার মানিক সব জায়গা থেকে কেন এসেছেন, আপনারা শুধু ভিক্ষু সঙ্গকে দেখে চলে গেলে কি কঠিন ছিল দান শেষ, আপনাদের কি শ্রদ্ধা পরিপূর্ণ এখানে শেষ, কিন্তু এখানে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের শ্রদ্ধা দিয়ে চিন্তা করতে হবে জ্ঞান দিয়ে, শ্রদ্ধা দিয়ে চিন্তা করতে হবে বিচার করতে হবে, শ্রদ্ধা দিয়ে চিন্তা করতে হবে বিতর্ক দিয়ে। বিতর্ক মানে কি, যদি আপনার মন উঠে চলে যেতে চায় আমি এখানে এসেছি অনেক কষ্ট করে বিতর্ক, এটাকে বলা হয় সবিতর্ক, এটাকে বলা হয় সবিচার, সবিতর্ক সবিচার যদি আপনারা আনায়ন করতে পারেন, বুদ্ধকে বিশ্বাস করা শ্রদ্ধা, ধর্মকে বিশ্বাস করা শ্রদ্ধা, সঙ্গকে বিশ্বাস করা শ্রদ্ধা, কর্ম কর্মফলকে বিশ্বাস করা শ্রদ্ধা, ভিক্ষু সঙ্গ যখন দেশনা করে তার প্রতি একাগ্রতা বজায় রাখা শ্রদ্ধা, এবং কায় বাক্য মনকে সংযম রাখা এটা হচ্ছে শ্রদ্ধা। আজকে কঠিন ছিল দানে এসেছি, আগামীকাল কঠিন ছিল দান, এক বছর পরে কঠিন ছিল দানে আসতে পারবো পারবো না, গত বছর বেতাগি একজন উপাসক পঞ্চশীল প্রার্থনা করেছেন, পঞ্চশীল নীতি নিধুনি স্টক করে মৃত্যুবরণ করেছেন, তাহলে দেখেন পঞ্চশীল প্রার্থনা করেছেন, পঞ্চশীল নীতি নিধি কেমন লাগছে কেমন লাগছে, এই অবস্থায় ধর্ম সবাই মৃত্যুবরণ করেছে, তাহলে আজকে এখানে এসেছেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে, আগামী বছর যে আবার আসবেন এটা বিশ্বাস আছে, বিশ্বাস নাই, কিন্তু আপনাদেরকে শ্রদ্ধা করে গভীর শ্রদ্ধা উৎপন্ন করে আপনাদেরকে শ্রদ্ধা ইন্দ্রিয় দিয়ে নিজেকে আপনাদের কায় বাক্য মনকে সংযত করে এই পুণ্যকর্ম সম্পাদন করতে হবে, এটাকে বলা হচ্ছে শ্রদ্ধা ইন্দ্রিয়। দ্বিতীয়টি হচ্ছে শীল ইন্দ্রিয়, শীল গ্রহণ করলেন বড় কথা নয়, পালন কতটুকু করেছেন, অনুশীলন কতটুকু করেছেন, পঞ্চশীলকে কতটুকু রক্ষা করেছেন, পঞ্চশীল লৌকিক এবং লোকোত্তর, পঞ্চশীল লৌকিক হচ্ছে কি আনুষ্ঠানিকতা দিয়ে গ্রহণ করা এটা হচ্ছে লৌকিক, আর পঞ্চশীলকে নিয়ে এতে শিলানুস্মৃতি ভাবনা করা, পঞ্চশীলের সুফলকে প্রাণী হত্যা না করলে জন্ম জন্মান্তর নিরোগী হয়, প্রাণী হত্যা না করলে অকালে মৃত্যুবরণ করে না, প্রাণী হত্যা না করলে কোনো রকম দুর্ঘটনায় তার জীবনে পতিত হয় না, এগুলো চিন্তা করা এটাকে বলা হয় শিলানুস্মৃতি ভাবনা, আর সুই না করলে তিনি কখনো দরিদ্র হয় না, তিনি জন্ম জন্মান্তরে ধনী হয়, তিনি জন্ম জন্মান্তরে অর্থবিত্ত লাভ হয়, তিনি জন্ম জন্মান্তরে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান এগুলো অভাব হয় না, এগুলো হচ্ছে শিলানুস্মৃতি ভাবনা অনুশীলন করা, এটাকে বলা হচ্ছে অর্থাৎ শীল ইন্দ্রিয়। তৃতীয়টি হচ্ছে আপনাদের মধ্যে এই যে সমাজ বীজ্য ইন্দ্রিয়, বীজ্য ইন্দ্রিয় হচ্ছে কি আপনারা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন, নিজেকে নিজে শান্ত করতে পারবেন, পশু পশু কখনো নিয়ন্ত্রণ হতে পারে, পশু কখনো নিজেকে দমন করতে পারে, কিন্তু মানুষ একমাত্র নিজেকে নিজে দমন করতে পারে, কেন পারে তার মধ্যে বীজ্য ইন্দ্রিয়, বীজ্য ইন্দ্রিয় হচ্ছে কি মনের শক্তি, আপনারা আজকে এখানে কষ্ট করে এখানে এসেছেন এটা বীজ্য ইন্দ্রিয় অর্থাৎ মনের শক্তির কারণে, অনেক বৃদ্ধ মানুষ বলে না বানতে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে আমার কষ্ট হয়, আগামী গত 10 বছর আপনারা অনেকে এখানে হেঁটে আসতে গিয়ে পথের মধ্যে কখনো আপনাদেরকে বিরতি জিরাতে বা কখনো রেস্ট নিতে হয় না, কিন্তু 10 বছর পরে এখানে যখন আসলেন দেখা যায় কিছুক্ষণ হাঁটলেন কিছুক্ষণ আপনারা এই যে অপেক্ষা করেছেন, কেন নিঃশ্বাস যাচ্ছে নিঃশ্বাস আসছে, তাই বলা হচ্ছে দীর্ঘ জাগারাতি রাত্রি দীর্ঘ সন্তান দিগো বালান সংসার সদ্দমাবিজানতন, এই যে বলা হচ্ছে বৃদ্ধ মানুষের পথ অতিক্রম করা দীর্ঘ হয়,
वृद्ध মানুষের পথ অতিক্রম করতে কষ্ট হয়। ঠিক অনুরূপ ভাবে যাদের মধ্যে রাত্রে ঘুম হয় না তাদের জন্য রাত দীর্ঘ হয়। যারা অজ্ঞানী, যারা দুশ্চিন্তা, যারা অধার্মিক তাদের সংসার জীবন দীর্ঘ হয়। এখন আপনারা যারা বৃদ্ধ হয়েছে আপনাদের পথ এখন অতিক্রম করতে দীর্ঘ হবে। সবল, সুস্থ, সুন্দর মানুষ তাদের পথ অতিক্রম করতে গিয়ে সহজ। ঠিক অনুরূপ ভাবে সুস্থ থাকতে, ভালো থাকতে বৃদ্ধ সহকারে দান করেন, শীল পালন করেন, ভাবনা করেন, তাহলে আপনাদের সংসার পথ দীর্ঘ হবে না। সংসার পথ আপনারা অতি দ্রুত শেষ করতে পারবেন, দুঃখ অবসান করতে পারবেন। কিসের মাধ্যমে? আপনাদের বীর্য শক্তির মাধ্যমে। বীর্যের অপনাম হচ্ছে মনের শক্তি। এখন আপনাদের মনের শক্তি দুর্বল হয় যখন আপনাদের যখন অসুস্থ হয়, যখন আপনাদের সম্পদ হারিয়ে যায়, যখন কোনো পরিবারে কোনো অভাব অনটন দুঃখ উৎপন্ন হয়, হ্যাঁ কি করব, হ্যাঁ কোথায় যাব, আপনাদের বীর্য শক্তি নাই। কোথায় যাব মানে কি? বুদ্ধের শরণ নেব, ধর্মের শরণ নেব, সঙ্গের শরণ নেব, যা পুণ্য করেছি সে পুণ্যই আমার একমাত্র শরণ, এই পুণ্যই একমাত্র আমার শক্তি। এখন দেখা যায় মানুষ হাও করে কান্না করে, কেন? বুদ্ধের প্রতি তার বিশ্বাস নাই, ধর্মের প্রতি তার বিশ্বাস নাই, সঙ্গের প্রতি তার বিশ্বাস নাই, পুণ্য যে করেছেন সেটার প্রতি বিশ্বাস নাই। আপনাদের মন দুর্বল, সে কারণে অনেক মানুষ যখন অসুস্থ হয় তখন চোখ দিয়ে পানি বের হয়, তিনি তখন বলে যে আমার ভয় লাগছে, তোমরা আমাকে ফেলে কোথায় যাচ্ছ, আমাকে ফেলে তোমরা দীর্ঘক্ষণ বেশি থাকবে না বাহিরে। কেন? তাদের মধ্যে মনঃশক্তি দুর্বল। আপনাদের সেই মনঃশক্তিকে বাড়াতে হলে এবং মনের শক্তিতে অকুণ্ঠভাবে বুদ্ধ ধর্ম সঙ্গকে বিশ্বাস করতে হলে এখন আপনাদের নিরবতা, শ্রদ্ধা, একাগ্রতা দিয়ে বীর্য শক্তি, পুণ্য শক্তিকে বাড়াতে হবে। এটাকে বলা হচ্ছে বীর্য ইন্দ্রিয়। চতুর্থ হচ্ছে সমাধি ইন্দ্রিয়। এখন সমাধি হচ্ছে কি? চিত্তের একাগ্রতা। একাগ্রতার অপর নাম হচ্ছে অর্থাৎ ভাবনা। ভাবনার অপর নাম হচ্ছে সমাধি। সমাধির অপর নাম হচ্ছে প্রজ্ঞা। এখন ভাবনা, একাগ্রতা, প্রজ্ঞা কিভাবে উৎপন্ন করবেন? যেমন এই যে বিশুদ্ধ পানি যখন পান করবেন তখন আপনাদের কোনো রোগ হয় না, যখন আপনারা দূষিত পানি পান করবেন তখন পেটের কামারি, তখন ডায়রিয়া, বদহজম সব কিছু হবে। এখন আপনাদের চিত্তের মধ্যে যদি এই যে দূষিত, যদি চিত্ত যদি দূষিত হয় তাহলে আপনাদের নানা রকমের দুঃখ উৎপন্ন হবে। আর বিশুদ্ধ পানি যেমন পান করলে বিশুদ্ধ চিত্ত দিয়ে যদি সমাধি অনুশীলন করেন তাহলে সেই সমাধি অনুশীলনের মাধ্যমে আপনাদের প্রজ্ঞা উৎপন্ন হবে। প্রজ্ঞা যখন উৎপন্ন হবে এটাকে বলা হচ্ছে প্রজ্ঞা ইন্দ্রিয়। তাই প্রজ্ঞা ইন্দ্রিয় নিজের জীবনে যদি আয়ত্ত করতে হয়, তাই কবির ভাষায় বলেন, নিজের আলো আলোকিত হও, জ্বলাও প্রজ্ঞা জ্যোতি, তোমার সাধনা মুক্তি বিপথে আনিবে পরম গতি। আপনাদের সবাই অনেকে বলেন বান্তে একটু আমাকে আশীর্বাদ করেন, আমি যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। দুঃখ আপনাকে আমরা কাউকে মুক্তি দিতে পারবো না। তুমান কিচ্ছা আতাপ্পা কাটারে তথাগতম, তথাগত বুদ্ধ বলেছেন তুমি নিজেই নিজে দুঃখ মুক্তির পথ প্রশস্ত করো, তুমি নিজেই নিজে দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য তুমি সেই পথ তৈরি করো। এখন আপনার দুর্লভ মানব জীবন লাভ করেছেন, এই মানব জীবন দিয়ে দুঃখ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। এখনো সময় আছে, সুযোগ আছে, সুন্দরভাবে আপনাদের পঞ্চশত্রুকে যদি মুক্তি, পঞ্চশত্রু থেকে যদি মুক্ত পেতে চান প্রতিদিন সকাল বিকাল বন্দনা করবেন, সত্যক্রিয়া অধিষ্ঠান করবেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, পঞ্চবল দিয়ে আপনার পুণ্য শক্তি আয়ত্ত করেন, সেই পুণ্য শক্তি আপনার দুঃখ থেকে মুক্তি লাভের হেতু উৎপন্ন হবে। পরিশেষে জামুয়ান বেগুবন বিহারে বৌদ্ধদের দানশ্রেষ্ঠ দানরাজা শুভ দান উত্তম কঠিন শুভ দান অনুষ্ঠানে আজকে আপনারা আমাকে এখানে আহ্বান করে শ্রদ্ধায় আপনারা আমাকে প্রার্থনা করেছেন। আসলে আমার আরেকটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে না গিয়ে আজকে আমি এখানে এসেছি। আগেও কিন্তু দুইবার আমাকে করেছেন রাষ্ট্রপাল, কিন্তু আমি আসতে পারিনি, আজকে এসেছি। তাই আমি রাষ্ট্রপালের সুস্থ নিরোগ দীর্ঘায়ু প্রজ্ঞা বিমণ্ডিত জীবন কামনা করছি। সকল জামুয়ানবাসী, আমার প্রিয় গ্রামবাসীকে বলবো আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকতে দানশীল ভাবনা, শীল সমাধি, প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে দুর্লভ মানব জীবনকে সার্থক করুন, আপনাদের সকল প্রকার রোগ অন্তরে আপদ বিপদ দুঃখ থেকে মুক্তি লাভ করুন, এ কামনায় আপনাদের সকলকে আশীর্বাদ জানিয়ে আজকে আমাদের শ্রদ্ধেয় সঙ্গ প্রদান আমার পরম কল্যাণ মিত্র সদ্ধর্ম বাড়িতে পরম শ্রদ্ধেয় সভাপতি ভন্ত পবিত্র রাঙাচরণে বন্দনা জানিয়ে এবং অপরাপর প্রধান অতিথি বিশেষ অতিথি মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আমার আজকে
সজ্ঞানে ধর্মদান জনিত পুণ্য রাশি পরম সদ্যে সংগ্রাম বন্ধে সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় আমি সষ্টাঙ্গ বন্দনা জানিয়ে বান্তের প্রতি আমি যে কৃতজ্ঞতা চিত্তে সংগ্রাম বন্ধে সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় আমার শব্দ মধ্যেশনা জনিত পুণ্য রাশি দান করছি। সকলে সুখী হন, সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন।